212 বছর উঠেছে, 1700 বোধ হয় না, আমার খেয়াল হচ্ছে না, 1100 সাল 27শে সেপ্টেম্বর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাটা তুলে দিয়ে গেল। ওর বড় বৌদি হরিমোহনের স্ত্রী অলোকা সুন্দরী যেদিন মারা গেল, আজকে মাই যে বিধবা মায়া মাছিমারা বসে আছে এই আস্তে 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 আসরে ভোগ দিচ্ছ। থাক, যখন দু চারজনকে দিয়ে ফেলেছে দিয়ে দি, তোরাও এমনি হাত বাড়াচ্ছিস, হ্যাঁ ওরা দিচ্ছে বলে তোরা এমনি নিবি? ওই হাতটা তারপরে পা চুলকুবে, পায়ে দিবি হাতটা, এটা যুক্তি না। এই চিঁড়ে ভেজনটা হালকা জিনিস না, ঘরে কই আলাদা ফেরেস চিঁড়ে ভিজিয়ে খানা দামি দামি মিষ্টি দিয়ে, এই গন্ধটা বেরুবে কি? এটাতে মহাপ্রসাদ, মহাপ্রভু সেবা করেছে ভক্তদের, সেই প্রসাদটা নিয়ে কেন পায়ে হাত দেখাচ্ছিস মা? যা খাচ্ছিস খা, সেলা হরিনাম শুনতে গে পায়ে কেন হাজা হলো? তুই তো হাজাকে ডাকলি, হাজবে না? আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন যখনই বাবা মারা গেছে, মায়ের বাজবার অধিকার নাই, অধিকার নাই। বাড়িতে কালী মন্দির ছিল, মায়ের কাছে চণ্ডীদাস গেছে, মা মা গো এতদিন পরে রাস্তা আমার পরিষ্কার করে দিলি, এবার যাত্রার বাগানে ঢুকবো, প্রেম শেখাবো। হ্যাঁ, এবার সেই মায়ের চরণে পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, ওগো আমার মায়ার বাঁধন, মায়ার বাঁধন কেটে দিলি মা গো, ওষি দিয়ে ওই মায়ার বাঁধো, ও গো মাগো, আমার মায়ার বাঁধো কেটে দে, তোরে খর সানো খর সানো ওসে দে, হরিবল হরিবল হরিবল, আমার মায়ার বাঁধন কেটে দিলে মা বিনয়নে মহা মহা গো, কালী কইয়ে বললা দাহিনী মা মা, ওই নাই আমার পথ পরিষ্কার, আমার পথ পরিষ্কার, ওই না করে দিলি দিলি মা, ওই নাই আমার বাবা মাকে, বাবা মাকে গে বাবা মাকে গে, আমার পথ পরিষ্কার ওরা দে, আমার বাবা মাকে, বাবা মাকে কেড়ে কেড়ে নে, ওই নাই আমার আপন বলতে আপন বলিতে, আমার বাবা কেউ নেলে ওই নাই আমার মা কেউ
চণ্ডী ঠাকুর 13-14 বছরের ছেলে, বাবা মা হারিয়ে গেছে, দেখেছো মা? সাধন ভজন কোনদিন বামুনের ছেলে মন্ত্রতন্ত্র শেখে, এর ডাঙ্গায় তার ডাঙ্গায় রোজ ঝগড়ে যাচ্ছে। ও দুর্গাদাস দা, তোমার ছেলেটাকে একটু থামাও না, আমাদের ফল পাকুড় গুলো নষ্ট করছে। তো পরীক্ষা লুকায় আপনি ঠাকুর প্রকাশে আপনি, কাকে কেমন ভাবে কৃপা করেন জানে সেই জন। চণ্ডীদাসের উপকার হয়েছে, বাবা মা চলে গেছে, আর কেউ এই বলবার লোক। কিন্তু যদি জমিদারে রায়ে দুর্লভে বসত বাটির বাছলি মায়ের পূজা কে করবে? বলে পঞ্চম মকার ভজনিয়া না হলে শক্তি পূজা করা যায় না, শক্তি পূজা করা যায় না। যে কোনো দেবী পূজা করতে গেলে, বিশেষ করে কালী, দুর্গা, কমলা, ভুবনা, ত্রিপুরা, ভীমা, মায়ের তো 151 পীঠে আমার মায়ের অনেক রূপ। শক্তি পূজা করতে গেলে পঞ্চম মকার ভজনিয়া বামুনের ছেলে হলি হবে। পঞ্চম মকার কি কি? ময়ে মদ, ময়ে মাংস, ময়ে মাছ, ময়ে মুদ্রা, ময়ে মেয়ে ছেলে, এই পাঁচটা ম সিদ্ধ হতে হবে। তা বলে মদ বলে এই চুল্লু নয়, এই আলাদা ম। সব প্রাণায়াম প্রাণায়াম করার কথা। উর্বরি পরিবিন্যাস্য সম্মুখ পাদতল উহ ঋজু কায়া বিশেষ যোগী পদ্মাসনম ইতি স্মৃতি। পদ্মাসনে বসে
এখনো একটা জাত মা প্রাণায়াম করে, এইসব মুখে বরং দিয়ে বেড়ায়। প্রাণায়াম করলে তুলোর মতো উড়বে। কোন যাত্রা প্রাণায়াম করে জানিস? কপিজা, হনুমান, বানররা এখনো প্রাণায়াম করে। নারকল গাছের মাথায় থেকে আঙুলের মোটা, আঙুলের মতো মোটা সজনা গাছের ডালে পড়তেছে। তোদের এদিকে হনুমান আছে? খুব পাতলা। আমার ডাঙায় হনুমান যখন আছে 35-40, চাষবাস করতে পারি হনুমানের জ্বালায়। দেখতে পেয়ে পাই শালা নারকল গাছের মাথায় থেকে পড়তেছে একটা খিরিশ গাছের ডালা, আঙুলের মতো ডাল ভাঙেনি। আর শালা আমি এমন মোটা ডালে উঠে এবারে ছয়নাটা কাটছি, সবে একটা কোপ বসিয়েছি যে ডালটা দাঁড়িয়ে আছে মরমর করতেছে। তখন আমাদের গিন্নি বলে, ওগো ডালটা খাবো নি তুমি, নাম। আর হনুমান যখন ঝাঁপকায় যেন তুলোর পুঁটলি পড়ব। ও প্রাণায়ামে সিদ্ধ তো এই সাত সাগর পার পার হয়েছিল সীতাকে আনবার জন্য, প্রাণায়ামে সিদ্ধ তো। মালা দিতে ঢুকেছিল বাবা, ওই হাত পায়ে টায়ে ঠেকাবে, এরা মেয়ে ছেলেরা জানে না। প্রসাদ নিল, খেতে আরম্ভ করলো। প্রসাদ আসলে দিতে পারো, পিছনে পিছনে একটা বালতি জলের জায়গায় নিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে যেন হাত ধোত, নাহলে মাথায় মুছে নিচ্ছে। হাতে তো লেগে আছে ময়দা, পায়ে মোছা তার কাছে। এই যে কত বড় অপরাধ জানি, এ চিঁড়ে ভিজনও নয়, খুব কড়া জিনিস। যাক, দিয়ে ফেলেছি যে বছরটা, থাক সামনে বছর থেকে দিবি। একান্ত ভোগ বিতরণের দরকার, ওই রাস্তার দুদিকে দুটো বেঞ্চি ফেলে একটা বড় গামলায় করে ঢেলে বস, যারা চলে যাচ্ছে হাতে দিয়ে ছেড়ে দে। কে খুব কড়া জিনিস মা, হরি নামে হরি নামে, হরি নামে হরি পালা, হরি নামে হরি নামে। এই যে এখন জমিদার রায়দুল্লভ নিজে জল তুলছে দিয়েছে একবার। তারপর একদিন সরকারকে বলেছে, এ সরকার মশাই শোনো, এ সরকার শোনো, আমার রাজ্যে ঢোল দিয়ে দাও, আমি নিজে সেরেস্তা দেখব, আমার জমিদারি এলাকায় ঢোল দিয়ে দাও, আমি কালকে বেলা 10টার মধ্যে পুরোহিত ঠিক করব। হ্যাঁ, পুরোহিত কাকে বলে? যে করে যজমানের পুরোটাই হি পুরোটাই হে, সে হয় যজমানের পুরোহিত, যজমানের পুরোহিত। আর যজমান কাকে বলে? আসতে যেতে দেয় মান মান, পুরোহিতকে আসতে যেতে দেয় মান, সে হয় পুরোহিতের যজমান, পুরোহিতের যজমান। এখন আমাদের পুরোহিত নি না যজমান নি, যজমান কোথায়? রাস্তাঘাটে ঠাকুর পুজো হচ্ছে, 5 লাখ টাকা ঠাকুর এনেছিস, আর ঘটে দেখিনি একটা গামছা ঝুলিয়েছিস। নাম বলবো না, এখানেই দেখিছি আমি, এই আপনাদের এই এলাকায় একটা আসরে গান করতে গেছি, রাধাপদ ঘোষ, নিমাই ধারা, হ্যাঁ, তারপরে পদ্মপলা, সব দামি দামি 2.5-3 লাখ টাকা শুধু দল বিধি করতেছে। আর যেটা মন্দিরেতে যোগমায় বসে আছে তাকে গামছা পরিয়ে রেখেছে। আমি কমিটিকে বলেছিলাম, সামনে বছর তোমার যদি ঢুকি তোমাদের এখানে, আমি যা বায়না হবে 1,000 টাকা কমিয়ে দেবো, দুর্গার জন্য একটা কাপড় কিনে দিও, মাকে গামছা পরিয়ে রেখুন। একটা ছেলে প্রফেসর, একটা ছেলে হেডমাস্টার, একটা ছেলে 4টে ছেলে, একটা ছেলে ভুসিমালের পাইকারি দোকান, একটা ছেলে মাস্টারি করে, তার মা যদি গামছা পরে ঘোরে, দেখতে মানানো হয় কি? আরে বললেও ওই তো বলেছি যজমানও নেই পুরোহিত নেই, পুরোহিত নেই যজমান কোথায়? এই তেতাজুকে কথাগুলো কখন বলি, পালাটা পিছিয়ে যাচ্ছে। সেদিনে শক্তি পূজা করেছিলেন রাবণ রাজা,
পূজা করতে এসি বলছে আমার ইচ্ছা মতো দক্ষিণা নেবো, দিতে রাজি। আমি তোমার প্যান্ডেলে মাকে এনে দেবো, আমি দক্ষিণার কিন্তু ইচ্ছা মতো নেবো, দিতে রাজি আছো? এই আসতে অষ্টমী পূজার পর নবমী দিনে মাকে এনেছিল, ওই অষ্টমী পূজার শেষে, অষ্টমী 24 মিনিট, নবমী 24 মিনিট, সন্ধি পূজা রামচন্দ্রকে ছেড়েছিল। যাও তুমি কি বলবে বলে না, আপোষ গোপন চুক্তি সন্ধি পূজা 48 মিনিটের পূজা, বলুন দেখি। বললো দক্ষিণাটা কি আগে জানতে পারি কি? বলো আমি জোগাড় করতে হবে তো। বলে ও গো রাজি বলো চন রাম, যখন পঞ্চবটী বনে গিয়ে মায়ের কাছে ভিক্ষে চেয়েছিল, মা তিনটে বল দিয়েছিল, ধর্ম অর্থ কাম। আমি মাকে বলেছিলাম মা ও গো জগৎ জননী জগৎ প্রসবিনী ও গো রামের ঘরণী, আমি তোর দ্বারে ভিক্ষে করতে এসছি, ঝেঁটনে চাল কোটা কেন ফেলে দিবি, ভিখারিকে দিচ্ছিস, সেই ভিখারি আমাকে পেলি? স্বর্গমর্ত পাতারের অধীশ্বর 33 কোটি দেবদেবীকে চাকর চাকরানি করেছি, মেঘনাথের মতো 1 লক্ষ পুত্র নিয়েছি, মন্তদ্বরীর মতো 10,000 মেয়ে ছেলেকে বিয়ে করেছি, এর উপরে আবার এই তিনটে বল ধর্ম দেখাচ্ছিস? ধর্মরাজ আমার ছেলেদের পড়া, যমরাজ নিজে, অর্থ দেখাচ্ছি সোনার লঙ্কা স্বর্গমর্ত পাতালের অধীশ্বর, কামনা দেখাচ্ছি আমি যা করেছি, আর কামনা থাকতে পারে? একটা ফলের প্রত্যাশায় তোর দ্বারে এসেছি, এবার আমাকে মুক্তি দে না, মোক্ষ ফলটা দে না। বলে ওরে আমার দুরন্ত ছেলে, যদি তুই ওই ফলটা আদায় করবি, তোর বাবাকে হরিণ দেখে ছোটালি কেন? ও ফলটা যে তোর বাবা ট্যাঙ্ক ছাড়া করে, অনেক দেখেছি, অনেক কেঁদেছি, অনেক সেদেছি, আমি বুঝতে পেরেছি মা বাবাকে ডাকলে বাবাকে পাওয়া যাবে না, আগে মাকে কায়দা করতে হবে। আমার সঙ্গে তুই লঙ্কায় যাবি তোর এই অধম ছেলের কাছে, আমার বাবার কাছে? আর আমি সীতা নিজে বেরিয়ে চলে গেল, অথচ সবাই বলে হরণ করেছে, না সীতা যদি একবার তাকাতো অমন হাজার কেন রাবণ পুড়ে ছাই হয়ে যেত। যেতে যেতে বলে যাচ্ছে ও গো রাজি বলো চোট রাম, ও গো ভব নদীর কাণ্ডারি, আর আমি তোমার পেছনে ঘুরবো না, এবার তোমাকে আমি ছোটাবো, আমি ওই তরিটা নিয়ে পালাচ্ছি ও গো মাঝি, তরির খোঁজে তুমি লঙ্কায় যেও। আমার রামচন্দ্রকে বলেছিল ঠাকুর আমার পূজার দক্ষিণা মুক্তি, দশমীর সুতো কেটে একাদশী দিতে যখন তোমার সঙ্গে যুদ্ধে, আমি ঘোরতর যুদ্ধ সময় বুঝে বুক পেতে দেবো তোমার ছেলে বুকে নিয়ে, হা সীতারাম হা সীতারাম বলতে বলতে যখন মাটিতে আমি পড়ে লুটুপুটি করব, সেই সময় তোমার রাতুল চরণ যেন বক্ষে ধারণ করে নয়নে নয়নে রেখে আমার ছটার ছুটি হে, ও ঠাকুর ছটার ছুটি যেন হয় গো হারে ছটার ছোটে হো, প্রভু তোমার নয়নে নয়নে দিয়ে যেন ছটার ছুটি, যেন জগতে ছটার
ছুটি ছেড়ে আমি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা, এখানে অনেক কমিটির ছেলে আছে, যদি নাও আসতে পারি আসরগুলো খারাপ করে ফেলবেন না। অনেক বেলে গোটা বছরের পর মা একদিন গান বাজনা হয়, রাত 11টায় দেবেন রাধা পদকে, না লত দামি গাই আনতে হবে, দুপুর বেলা সবাই থাকবে, রাত্রেবেলা কই দামি গাইয়ে দেন দেন। আমি বাঁটরায় গান করেছি সারা রাত বোঝা, যাকে তাকে সব ভালো ভালো গাইগুলো সব দুপুরবেলা গাইয়ে নিচ্ছে। হ্যাঁ, আসরগুলো ম্যাচাকার করে দিলের জন্য দায়ী আপনারা। এই যে শ্রোতা নেই, একটু ভালো গাইয়ে রাত্রের দিকে দিতে হবে, সারা রাতই গান শোনা হবে, বছরে একবার অনুষ্ঠান করবেন, এর জন্য দায়ী আপনারা। একটা 40,000 টাকার গাইয়েকে বেলা 1:30 সময় গাইয়ে গাইয়ে নিলে, তারপরে রাত 9টার সময় দিচ্ছেন 10,000 টাকার গাইয়ে, সে রাখতে পারবে কেন? আর একটা নামের চাহিদা আছে তো, ভালো গাইয়েকে দেয়, নাহলে করবেন না তো দামি গাইয়ে। অন্তত আমার শেষ হয়ে গেছে, অন্তত ভালো কথাগুলো বলে যায়, আসরগুলো নষ্ট হয়ে গেল। এই আমি এখানে কম গান করিনি, মা ঢোসার গোটা ভরেতে গান করেছি প্রদীপ পাবনার বাড়িতে অন্তত 10-12 বছর। তারপরে যে পান ব্যাপারী ছিল ওকে, সেইটি আমাকে এনেছিল রতিকান্ত বাবু বোধহয়। হ্যাঁ হ্যাঁ, রতিকান্তর বাবার না, ও আমাকে প্রথমে নিয়ে আসে এখানে, এই মরা গোটা ভোর, তারপরে আরও একটা গোটা বর আছে সেই দক্ষিণ বারাসাত থেকে যেতে হয়। হ্যাঁ, তারপর দাঁড়া টাড়া সব আসরগুলো আমাদের হাওড়া জেলা ওইসব গাই আমরা নিয়ে যাই, অন্তত রাত 2টা পর্যন্ত থা, বছরে একটা দিন অন্তত গ্রামের ছেলেমেয়ের একটু হরিকথা শুনুক, নাহলে 9টার পর ফাঁকা। এটা হয় কি করে? এই প্যান্ডেলটা করতে কষ্ট, কত কষ্ট, মায়ের ঘরে পড়ে যাচ্ছি, এই যে তোদের 5-7 বছর হচ্ছে, তোরা সলিড থাকবি, তোরা গোড়া ধরে থাকবি। এই প্রথমেই বলেছি যে বাড়িতে নারী শক্তি দুর্বল উন্নতি নেই, তোরা যদি ঠিক থাকিস ছেলেরা ঠিক থাকবে। আর তোদের ঘরে জোড়াত করে বলছি, যতক্ষণ চিঁড়ের নানা পাড়ায় থাকবে, অকাদ্য কুকাদ্য পাড়ায় খাবি, ওই করে করে হিন্দু সমাজটা যেতে বসেছে। আমরা গাইয়েরা কত লেকচার করব, কত বোঝাবো, হ্যাঁ অবুঝকে বোঝাবে কত বোধ নাই মানে, তোমরা নিজেরা নিজেরা নিজেদের পায়ে কুরল মেরো। আমাকে একটা জামাই এসে বলেছিল আমার মৎসব দিনে, ভোগ তো দুপুরবেলা হয়ে গেছে, মেয়েকে দিয়ে ঠেকিয়েছে যে বাবুকে বলো না এবেলা মুরগি টুরগি আমরাই খরচ দিয়ে আনতেছি। আমাকে বড় মেয়ে আছে বলছে তোমার জামাই মুরগি খাবে বলছে, আলি মুরগি 2 ঠ্যাং তো, আমি 4 ঠ্যাং খাওয়াবো, তোর বাপ বড় গাও টাকা কম, তবে মাসখানেক পরে আসবি ভাগাড়ে ঢুকিয়ে দেবো কত খাস খাবি। সেই দিকে আমার বড় মেয়ে আমাদের বাড়ি এসে মাছ মাংস খায় না, বলে বাবা আমাকে ভাগাড়ে ঢোকাবার কথা বলবো, চালা হরি নামে কে চালাই অবল তাবল খাবে। এই আস্তে 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 এই যে মা, এ সরকার ঢোল দিয়ে দাও, বামপাড়ে ঢোল দিয়ে দাও, এখন ঢোল দিতে বেরিয়েছে। শোনেন শোনেন ব্রাহ্মণ মণ্ডলী, আগামী করলো বেলা 10 ঘটিকায় জমিদার রায় দুর্লভের বসতবাটি বাছুলি মায়ের পূজার নিমিত্তে পুরোহিত ঠিক করা হইবে, সকল ব্রাহ্মণ উপস্থিত হইবে। এখন ঢোল দিয়েছে তো, আগেকার ঢোল দেওয়ার ব্যবস্থা ছিল,
এখন মাইকে এখন মাইকে তো আর তখন ঢোল দিত কাছে গিয়ে টানতে হতো। যখন ওই ঢোল পড়েছে দু একটা বাউন কি ব্যাপারটা বলে কালকে পুরোই ঠিক করা হবে মা গোটা বাউন পাড়ায় অন্তত 5,000 বাউন সাজো সাজো রবে রে সাজো সাজো রবে রে আরে সাজো সাজো রবে রে জমিদার বাড়ির পুরোহিত হবে সাজো সাজো রবে রে জমিদার বাড়ির পুরোহিত হবে সাজো সাজো রবে রে উলুদে মাই উলুদে আজ বাড়াই উলুদে মাই উলুদে হরি হরি বল ভাই উলুদে মা উলুদে আরে হরি হরি বল ভাই উলুদে মা উলুদে হরি হরি বল ভাই উলুদে মা উলুদে হরি হরি বল ভাই উলুদে মা উলুদে সাজো সাজো রবে রে সাজো সাজো রবে রে এই আমার পশ্চিম বাংলার একটা এই একটা এইরকম চলেছে। যদি একটা কিছু হয় মা ও সেই একবার মাস্টার নেবার কথা হয়েছিল পুরনো স্কুল ফাইনাল মেয়েরা তা মেয়েদের লাইন ও 100 টাকা করে ব্যাংকে থেকে ফর্ম তুলতে হবে তা আমি আমাদের ওখানে গ্রামীণ ব্যাংকে ফর্ম দিচ্ছি একটা মেয়ে ছেলে তার একটা 8 বছরের ছেলে সে তো খেত খেতে ছেলে সেই রোদে দাঁড়িয়ে আছে কোলে কোলে 1.5 ঘন্টা লাইন টানতেছে একারে খাকসে গেছে। আলি মা তুই কতদিন স্কুল ছেড়েছিস বলে হ্যাঁ 25 বছর হবে আর তোর মনে আছে কিছু তুই মাস্টারি করবি লাইন দিছিস আমি শালা ফার্স্ট ডিভিশনের ছেলে আমি অঙ্ক করা আমি ম্যাথামেটিক্সে আমি স্কুল ইয়ে যখন বৃত্তি পরীক্ষা দিই আমি নাম্বার পেয়েছিলাম 100 100 মাস্টারমশাইকে বলেছিল আমার হরে কৃষ্ণ আমাকে দিয়েছিল 99 আমি বলি স্যার আমার তো কোথাও ভুল নেই 1 নম্বর কাটলেন কেন বলে পিঁপড়ে খেয়ে নেছে মা। এখন আমি যোগ বিয়োগ কোন ভাগটা জানি আমি আর মানে ভগ্নাংশাংশগুলো সব আরে ছেড়ে দিলে যেটা হয় তোরা সবাই শিক্ষিত আমি জানি তো পাস করা মেয়ে ছেলেরা সব বাড়িতে আছে অথচ কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ তোদের বাড়ির ছেলে মেয়েরা কেজিতে পড়বে কেন কে লেখাপড়া জানিস নি নিজের ছেলে তো করে কেচে কোচিনে দিচ্ছিস ওই অবা ককে ABCD তোরা জানিনি একে চন্দ্র দুইয়ে পক্ষে এগুলো জানিস নি শত পাস করা মেয়ে ছেলে এখন স্কুল ফাইনালের নিচে ক্লাস টেনের নিচে কোনো মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না তা তোরা সব লেখাপড়া জেনে ওই ABCD অবা কক পড়তে কেন ছেলেটাকে ছাড় দিচ্ছিস কুইন্টালয়ে ফিরবে বলে নিজেরা একটু সমালোচনা করলে তো তো মনেও থাকে এই যে ঢোল দিয়েছে একেবারে 5,000 বাউন এবার মা পরিষ্কার করতে লেগেছে উড়ুনি সাবান দিচ্ছে রাত 1টার সময় উড়ুনি নামা বলি তারপর দিনে সকালবেলা তবে একটা কাজ হয়েছে কি জানি কটা মুদিখানা দোকান ছিল সাবান ছোঁটা একবার ছেনে বিক্রি শালাই ঢোলটায় কাজ হয়েছে দেখ একটা বাউনের দরকার 5,000 বাউনের ঘুম কেড়ে নিয়েছে শালা কার বাক্যে শিখে চিড়ে দই পড়ে সকালবেলায় বেরিয়েছে সব ওই চণ্ডীদাসের বাবা মরে যাবার 1.5 মাস পরে সকালবেলায় বেরিয়ে যায় চক্রবর্তী মানুষে কোথা গেল এ চাটুচ্ছে চলো 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 এ সব বেরিয়ে পড়েছে আর চণ্ডীদাস সেদিনে কার বাগানের গোটা চেরেক শশা তুলে নিয়ে মাঠের মাঝখানে আলে বসে খাচ্ছে চণ্ডীদাসের কাপড় পরিষ্কার না তার সেই ছাদে কটা ধুতি পেয়েছিল মা কোচড়ে করে ফল ফল তুলতো আমের কষ জামের কষ জামরুলের কষ খেজুরের কষ সফেদার কষ মানে কষে কষে যেন মেয়েদের ছাপা সাজে এরা সব ধুতরো ফুলের মতো কাপড় পরে বাবা ঠাকুর বেরিয়েছে আর চণ্ডী ঠাকুর বাউনের ঘরে ছেলে হলে কি হবে চালা চুরি চাবারি করে তো ফল তোলে ওই কোচ আর এদের পইতে নকি পইতে একটা একটা করে ফেলেছে আর চণ্ডীদাসের পইতেটা খোঁচা হয়ে আছে মানে আটা লেগে লেগে খোঁচা
শোষা খাচ্ছে সেই সময় আস্তে 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 এইরকম ডিস্টার্ব করবে না এই আস্তে। লক্ষ্মী বাবা আমার, আচ্ছা তোদেরও পায়ে গড় দিচ্ছে বলে আমি খাবি কি এমন জিনিস দিচ্ছে জানো? এই তো ভোগ গেলে ফের চা বার করেছে। এই আমাদের আসরে, আসরের ভেতর চা দিবি নি কোনোদিন কোনো গাইয়াকে, এটা একটা আলাদা স্টেজ। আমার ছেলেরা যদি এই আসরে কেউ ঢুকে চা খায় সঙ্গে সঙ্গে বাদ দেবো। হরিনামের ভেতরে ঢুকে চা খাওয়া কোনো দিন দেবেন তোমাদের ঘরে বলে রাখছি। একটু ধৈর্য ধরে, নতুন আসর করেছো 5-7 বছর, ধৈর্য ধরে চল বাবা। এইরকম বাড়াবাড়ি করবি নি, রাখতে পারবি নি, পিছনে বিরাট খরচ, আরও তোরা বেড়ে যা। তবে খুব বাড়াবাড়ি করবি নি, বেশি দিন থাকবে না, আরো বড় দল, আরো বড় দল, শেষকালে ঠেকে যাবে। হরিনামের দল আনবি, পিওর হরিনাম করে যারা সেইরকম দল দেন। আমরা তো 2-3 বছর গাইবো, আমাদের তো হয়ে এল, আর কদিন গাইব? আমাদের হাওড়া জেলার দলগুলো চলে গেছে। মেঘনাথ পণ্ডিত আমার গুরু ভাই, আমার পাড়ার ছেলে। শঙ্কর ব্যানার্জি মারা গেল, আমার পাড়ার ছেলে। নরোত্তম যেন মারা গেল, কীর্তন জাদুকর, আমার পাড়ার ছেলে। মেঘে আমার গুরুপদ দাস, আমার পাড়ার। গৌর কায়াল, অজিত রায় সব আমার উলুবাড়ি থানার ছেলে। আমাদের হাওড়া জেলায় আমি চলে গেলে পুরো ফাঁকা, আর গাইয়ে হচ্ছে না, আর গুরুকরণ করছে না, আমার কাছে আসতে পারে না। সবাই বলে নিমাই ধারার ছাত্র। অনেকের মুখ দেখি চিনে চিনে, একটা ছেলে আমি মন্দির বাজারে গান করতে গেছি, একটা ছেলে দেখি না কিলো দিই আপেল কিনে নিয়েছে, কিলো খানেক আঙুর কিনে নিয়ে একটা 500 টাকার নোট পায়ের কাছে দিয়ে, আলে এত যত্ন করছে কেন, কি ব্যাপার? আলে খোকা কোথা বাড়ি? না আমার লক্ষ্মীকান্তপুর বাড়ি। আলে এত ফল টল? বাবা আপনি নিয়ে যান, আমি আপনার পালা 3-4টে টেপে মুখস্থ করে গাইছি। আলে হ্যারা শালা, আমার পালা তুই রাস্তাঘাটে নিমাই ধারা আমার গুরু গুরু করি, আগে তোর মায়ের জন্য আর আমার জন্য একটা কাপড় আর একটা শাড়ি কিনে আন। শালা তো আমি মানা করলেও শুনবে না, যাক দুটো কাপড়ই হোক। বলে বাবু আপনার নামের সময় আমি যাব, মায়ের জন্য আপনার জন্য কাপড়। মা যে অগন্তি ছেলে বেরিয়েছে নিমাই ধারা দেখে না তাকে, ওইরকম করে হয় না হয় না হয় না। এই যে আমার দল বেঁধে, এ তো প্যারা ইয়ে শোষা খাচ্ছিল। এই দুটো বৃদ্ধ ব্রাহ্মণ যাচ্ছিল মারুজ্জার চাটুর্যে, যেতে যেতে বলতে যাচ্ছে এই চাটুর্যে মাঠের মাঝখানে ওটা কী দেখা যাচ্ছে বলো দেখি, সেটা কোনো গরু বাচ্চা টাচ্ছে না কি কি কোনো বাচ, বলতে বাছুর কোথা? ও তো একটা ছেলে। বলে ন্যাড়া মাথা কাদের ছেলে? বলে আমাদের চণ্ডে নয় তো? বলে একবার ডেকে দেখো দেখি, সেই বাঁধে থেকে হাঁক দিয়েছে রাস্তা থেকে, হ্যারে মাঠের মাঝখানে চণ্ডেরা, হ্যারে চণ্ডে বসা আছিস রে, সে সেকেন্ড দিকে হাঁক দিয়ে ছাড়া দিচ্ছে, আমি তোমাদের কাছে শোষা খাইনি। বলেছে সালার খালি কাণ্ড দেয়, কার কাছে শোষা চুরি? ওরে তোকে শোষা খাবার কথা বলিনি বলিনি, কাছে আয় বাবা কাছে আ, ওরে কাছে আয় বাবা কাছে আ, খাই কাছে আয় খোকা কাছে আ, ওরে কাছে আয় খোকা কাছে আ, গুটি তুই কইব কথা কাছে আয় বাবা কাছে আ, আরে গুটি তুই কইব কথা কাছে আয় বাবা কাছে আ, শোষা খাস পিয়ারা খাস খাস কাছে আয় কাছে আয়, আরে শোষা খাস পিয়ারা খাস কাছে আয় বাবা কাছে আ। ভাই শোন, তুই শোন দেখো না, শুধু শুধু আমাকে এই শোষাটা তোমাদের কাছে, আমি আজকে বামুন পাড়ায় ঢুকিয়ে দিই, আজ মাহিষ পাড়ায় এ সেই বেড়াদের বাড়ির শোষা। আরে খানা হেরা, এ তোর বাবা যে পূজা করতো আজকে পুরোহিত ঠিক করতো তোর বাবা মরে যাবার পর, তুই কাল ঢোল শুনিস নি,
বলে হ্যাঁ যেন বাদ ছিল বটে, কি ব্যাপার বলো তুমি জ্যাঠা? বলে আজকে পুরোই ঠিক করতে হয়, ঠিক করবে জোর। বলে ওই জন্যই তো শুনিনি। বলে কেন শুনিস নি, কেন শুনিস নি, কেন? বলে আমি তো মন্ত্রতন্ত্র জানিনি, বাছুলি মায়ের পূজার পুরুত্ব আমি মন্ত্র জানিনি, শুধু শুধু ঢোল শুনতে গিয়ে সময় নষ্ট করবো কেন? ওই সময় দুটো বাগানে গিয়ে ফল খাবো। দেখেছে এখন ছেলেরা এইসব মেনে চলবে? সেটা কোনো রকমে এইটা পাস করেছে, ঝান্ডা নিয়ে ঝান্ডা নিয়ে ঘুরতেছে, একেবারে লাইনে কোথাও দিতে হবে, দিতে হবে। হ্যাঁ, আর সত্যিকারের কথা, এই সেই এই একবার জানেন আমার ডায়মন্ড হারবারে গান, আর সেই দিনে বুদ্ধদেব বাবুর বোধ হয় শেষ মিটিং ব্রিগেডে হচ্ছে, ও লোকের ছিঁড়ি, আমি শালা হুগলি চাতুর মাঝখানে ঢুকেছি, আর বেরুতেও পারিনি আর পিছুতেও পারিনি, সেটা কী করে পড়েছি? আর দুদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দিতে হবে, দিতে হবে, আর কিছু নয়, খালি আর দিতে হবে, দিতে হবে। আর সে গড়ের মাঠের কাছে সে এদের লেকচারটা দিচ্ছে কি দিতে হবে, এরা খালি সেই হুগলি সেতুর মুখ থেকে দিতে হবে। আমি শেষকালে ঘাটটা বের করে বলি, হ্যাঁ তোদের কি দিতে হবে বল, তা তো জানিনি। আলে এই বলতে দিতে হবে, দিতে হবে, তোদের কি দিতে হবে? বলে আমরা জানিনি, আমাদের যে লিডার সে বলে আমি যা বলার বলবো, তোরা খালি বলবি দিতে হবে, দিতে হবে। কিরম খালি অন্ধের মতো আমরা ছুটেছি, এই যে আজকে বামুনরা যাচ্ছে একটার দরকার, বলে হ্যারে এই শোন, এই শোন, একটা বামুনের দরকার, কেন যাচ্ছি জানিস? আমরা জমিদার, জমিদারের জমি জমা ভাগ দখল করে খায়, সে ঢোল বাজিয়ে ডেকেছে, গোপনে ডেকে নেয় না, যদি না যাই তাকে অপমান কর। বলে তোমরা বলছো তবে তবে তোমরা আগে আগে যায়, মহাজন যেন কত সপন্থা, এখন জমিদারি সেরেস্তায় গিয়ে যে যার আসুন, যে যেমন উপযুক্ত সেই রম আসনে বসেছে। হ্যাঁ, আর চণ্ডীদাস সভা শেষকালে গিয়ে শূদ্র জমিদার, শূদ্রের ছেলে, তাকে গলায় কাপড় দিয়ে বামুনদের তখন দাবদাবা কত, বামুনের চরণে শততীর্থের বাদ, আর বৈষ্ণবের চরণে কোটি তীর্থ। এই ছোটো করে বাজা, ছোটো করে বাজা, কথাগুলো শুনতে দে। এখন যখন শূদ্রকে গড় করেছে মা, তখন তো এত বুক ধড়াং ধড়াং জমিদার, শালা বামুনের ছেলে গড় করলো, এই দাঁড়া দাঁড়া, তুমি আমাকে নমস্কার করলে কোন সাহস? হ্যাঁ, কাদের ছাবালে রে, অত এ কাদের ছাবালে রে, মনে হয় শুদ্ধে প্রণাম, কাদের ছাবালে রে, অতি কাদের ছাবালে রে, অতি কাদের ছাবালে রে, কাদের ছাবালে রে, কাদের ছাওয়াল রে গে, আরে আয়ে গে, ব্রাহ্মণ হয়ে শূদ্রের প্রণাম কই, কাদের ছাওয়াল, কাদের ছাওয়াল, ছাওয়াল রে, কই ব্রাহ্মণ হয়ে শূদ্রের প্রণাম, কাদের ছাওয়াল রে, আয়া 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 গো, হা আরে আয়া কাদের ছাওয়াল রে, কত এ কাদের ছাওয়াল রে, না কাদের ছাওয়াল রে, কাদের ছাওয়াল রে, কাদের ছাওয়াল বল তুই, কাদের ছাওয়াল রে, ব্রাহ্মণ হয়ে শূদ্রে প্রণাম, চণ্ডীদাস ভয় খায়নি, এই আস্তে আস্তে
মায়ে প্রণাম করাও শিখত। এখন তো প্রণাম উঠে গেছে, এখন সব শর্টকাটে। ওইরকম মালও পাচ্ছি, যার যেমন ভাব তার তেমন ভাব, কি গো। এখন দেখবেন বাচ্চা গাড়িতে যেতে যেতে এ সালামি, আমি না হলো 25-30 হাজার টাকার বই দেখতেছি তো, আমি এই প্রণামটা কোথা আমি পাইনি খুঁজেছি।